নমস্কার, শুভ সকাল। আপনারা সবাই কেমন আছেন? আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তা আজকে ব্লগটা, ঘড়ির কাঁটা এখন বাজে হচ্ছে 11টা থেকে ব্লগটা স্টার্ট করলাম। সকালের কালকে রাত্রে কি গ্যাস ট্যাস মুছে সব কাজ করে খাওয়া দাওয়ার পরে সব কাজটা সব গুছিয়ে রেখেছিলাম। এখন সব আমার যা একটু এক্সট্রা বাড়তি কাজ একটু থাকে, সকালবেলা বিছনাপত্র, ঘরের বিছানা ইয়ে করা, সব আমার হয়ে গেছে। সব পরিষ্কার করে গুছিয়ে এবারে যাবো হচ্ছে রান্নাঘরের দিকে। আজকে রান্নাঘরে এখনও বাবা বাজার নিয়ে আসেনি, তা বাজারটা নিয়ে আসুক। নিয়ে আসলে পরে তারপর বাজারে গেছে। তা আজকে হচ্ছে রোববার, আজকে আমার তাড়াতাড়ি তাড়াহুড়োর কিচ্ছু নেই। আর মোটামুটি আজকে আমার মেয়ের স্কুল নেই, পড়া নেই, সবই ছুটি। আজকে রোববারটা একটা দিন ছুটি থাকে, যার জন্য তাড়াহুড়োটা আজ আমার নেই। চলে এলাম রান্নাঘরে, তরকারি টরকারি কেটে গুছিয়ে নিয়েছি। ওর বাবা আজকে নিয়ে এসছে পটল, এই যে পটল, আজকে এরকম পটলগুলো ছুলে নিয়েছি। পটল সর্ষে বাটা করবো বলে, এই যে পটল সর্ষের জন্য, পটল সর্ষে বাটা করবো বলে সর্ষেটা ভিজাতে দিয়েছি। একটু ভিজালে পরে নরম হয়ে যাবে, তাড়াতাড়ি পেস্ট হয়ে যাবে। আর এর মধ্যে আদা আর একটু রসুন আর কাঁচা লঙ্কা দেবো। এই যে আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে রেখেছি সর্ষের সঙ্গে পেস্ট করে, আর টমেটো দিয়ে আজকে পটল সর্ষে বাটা হবে। আর হবে হচ্ছে চিকেন, এই যে চিকেনের আলু, পেঁয়াজ, এই যে আদা রসুন পেস্ট করতে নিয়ে যাচ্ছি, আর এই যে চিকেন। চিকেনটা অল্প করেই করবো আজকে, তাই অল্প একটু আনতে বলেছিল ওনার বাবাকে, অল্প একটু নিয়ে এসছে, তাই এই চিকেনটা করবো আজকে। এই সাইডে আমার ভাত হয়ে গেছে, ভাত ভাত আমার কমপ্লিট। এবারে আমি চিকেনের পেঁয়াজটা দিয়ে দিয়েছি, মশলা তার সঙ্গে দিয়ে দিয়েছি, এর মধ্যে হলুদ আর জিরের গুঁড়ো দেওয়া হয়ে গেছে, আর নুনটা দিয়ে দিয়েছি। এবারে মশলাটা দেবো, টমেটোগুলো, যে টমেটোটা কেটে দেবো, দুটো টমেটো। এবারে টমেটোটা দেওয়া হয়ে গেছে, এবার টমেটোটা আস্তে আস্তে নরম হয়ে আসছে একটু। আর এবার আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। কষাটা আমার এখানে কষানো হয়ে গেছে, এই যে হয়ে আসছে কষানো। এবার আস্তে আস্তে তেলটা ছেড়েছে। এখানে দেখুন আমি দইটা মাখিয়েছি, দই নুন হলুদটা আর একটু গোলমরিচি গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম চিকেনের মধ্যে। এবারে মশলাটা, এবার চিকেনটা দিয়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি চিকেনটাকে। এবারে এপাশে জলটা, গরম জল ফুটে গেছে মাংস দেওয়ার জন্য। আর এবার দেবো লঙ্কার গুঁড়ো, এক চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এই যে এই যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি, ভেজে রেখেছিলাম আলুগুলো। এবারে দেবো হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে, ওটা কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম। মাংস কষানো হয়ে গেছে, এবার আমি গরম জলটা দিয়ে দিচ্ছি।
এই যে পটলের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে রাখছি, আমার চিকেনটা নামানো গেছে। এবারে আমি পটলটা পটল শসবাটা করবো বলে এবারে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার পটলগুলো একটু একটু ভেজে নেব। আমার পটলটা ভাজা হয়ে এসছে, এইবারে পটলটা নামিয়ে নেব, লাল লাল করে ভেজে নিয়েছি। এই তেলের মধ্যে এবার টমেটোটা দিয়ে দেবো। এবার দিচ্ছি নুন, হলুদ, আর এই বেটে রাখা মশলাটা সর্ষে আদা রসুন আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি। তো সেটা মানে মশলাটা কষানো হয়ে এসছে, এর মধ্যে দিয়ে দেবো একটুখানি, যেহেতু কাঁচা লঙ্কা একটু সাদা সাদা মতো হয় ওই জন্য একটু রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি কালারের জন্য। এবারে জল দিয়ে দেবো, অল্প জল দেবো যেহেতু পটলটা ভালো করে ভেজে নিয়েছিলাম। একটুখানি ফুটে এলে পটলটা দিয়ে দেবো, ফুটে এসছে, এবারে পটলগুলো দিয়ে দিচ্ছে। এই যে আমার পটল সর্ষে বাটা হয়ে গেছে, এবারে এর মধ্যে লাস্টে একটু চিনি দিয়ে দিয়েছি নামানোর আগে, এবার নামিয়ে নেব। এই যে আমাদের আজকে রোববার ছুটি, তা মেয়েও বাড়ি আছে, সব একসঙ্গে বসে খাবো বলে তিনজন একসাথে বসে পড়েছি খাবার জন্য। ছোট মেয়ে এখনো আসছে, ওটা বললো আমি আসছি, তোর বাপিকে দিয়ে দিয়েছি, ওর বাপি খাচ্ছে। আর এবার আমারটাও আমাদের তিনজনের বাড়া হয়ে গেছে, আমি খেতে বসবো, একসঙ্গে সবাই খেয়ে নেবো। আর ছুটির দিনে অন্য অন্য দিন তো খাওয়া দাওয়া আমাদের মেয়ে এক টাইমে বিকেলবেলা আসে এসে খায় স্কুল থেকে, বাবার খাওয়া হয়ে যায় আগে, ও বাবা আগে খেয়ে নেয়, আজকে সবাই মিলে একসাথে বসেই খাচ্ছি আমরা তিনজন। খেতে বসে বললাম, এই পটল সর্ষে বাটাটা কেমন হয়েছে? দারুণ হয়েছে, গুড ইভিনিং। চলে এসছে এখন চা করতে সন্ধ্যাবেলা, সন্ধ্যা এখন 7টা বাজে, তা আমরা চা করেছি তিনজনের জন্যই চা করেছি, আর পপকর্ন ভেজেছি, আর এই ছোট মেয়ের জন্য ম্যাগি করেছি, ছোট মেয়ের সন্ধ্যাবেলার টিফিনটার জন্য এই যে ম্যাগি করে রেডি করে রাখি, আর চাটা খাবে কিছুক্ষণ পরে, ম্যাগিটা খাবে। ও একেবারে গ্যাসটা জ্বালিয়েছি বলে আমি পরে রেডি করে রেখে দিলাম, ও যখন খুশি খাবে, তাই ম্যাগিটা করে রাখি, রেখে দিয়ে গেলাম ওরটা। আর এই এখন পপকর্নটাও খাবে না বলছে, আমি পপকর্ন খাবো না, আমি শুধু চা খাবো বিস্কিট দিয়ে, তোমরা খাও পপকর্ন, তাই ওর বাবাকে দিয়ে আসি চাটা। চলুন, আমি আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি,
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের একটা ব্লগে। আর আমাদের ভিডিওটি আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন।